দে মানিক, বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাড়ির খবর সব ভালো। দে কাজকর্ম কি করছো এখন? কাজকর্ম এখন কিছু করি না, শুধু এই বটে ব্যবসা করি এখন, পার্টনারে করি সাথে, ওটাই। ও কোথায় তোমাদের দোকানটা কোথায়? হ্যাঁ আমাদের দোকানটা আমাদের এখানে বাড়ির কাছে, ওখানে দোকান আছে। ও ইনকাম পাতি হয় তো? হ্যাঁ ইনকাম পাতি হয় তো, ইনকাম পাতি পার্টনারে তো যা করে যা পাই ওটাই ইনকাম পাতি, সামথিং হয় আর কি। তা মীরা ভাই, তুমি যে আগে সে এলআইসি কাজ করতে, তার খবর কি? আর বুঝলো না মালিক, ও সব করে গো, ওই চিট ফান্ডের পাল্লা পিঠে আমার জীবনটা শেষ হয়ে গেছে জানো। 10 লাখ টাকা মরে গেছে, তা ওই লোকের ধরো তো লাতি ঝাড়া খেতে খেতে জীবনটা চলে গেল। ছি ওই করে গো, আগে যদি জানতাম তা পরের টাকা হাতে নিতাম না, বুঝলা তো? এই মুনিশ খেটে খাওয়া ভালো, তো পরের টাকা হাতে নেওয়া ভালো লাগে। তা মীরা ভাই, তাহলে এখন তুমি কি করছো? দেয়াল লেখা কাজ করি ভাই, আর একটা আমি ইউটিউবে ভিডিও করি। ও ভালোই তো কাজ করো ভাই। তা তোমাদের চ্যানেলের নাম কি? আমাদের চ্যানেলের নাম Number 1 TV, ওই জার্মান আছে না, ওই জার্মানদের সাথে করি। ও সে মুল্লা পড়া সে জার্মান নাকি? ও তো ভালোই ভিডিও করে গো। আরে হ্যাঁ গো, জার্মানদের সাথে ভিডিও করছি। আর শুনছি নাকি তোমার জানুয়ারি মাসে বিয়ে? হ্যাঁ গো ভাই, বাড়ি চাপে বাড়ি করতে হয়েছে। শুনো মানে নিমন্ত্রণ করতে ভুলো না, ওই রিয়াজকে চিনো তো? কোন রিয়াজ? কেন চিনতে পারছো না? অনলাইনে বিক্রি চলো রিজওয়ান, রিজওয়ান তার বাপু। শালা আমাকে সারা দিন মাঠে কাজ করে নিয়ে চলো জানো, সে টাকাটা পুঞ্জিত আমাকে দেয়নি, এত চিটারু। আর ওর বেটার ধরো বিধি চলো, সে বেটার বিধু আমাকে বলেনি। আরে এ তো মেঘনা চাইতে জল গো, কথা বুলতে বুলতে চলে এসছে। তাই তো গো ভাই। রিয়াজ! আরে মীরা ভাই, ডাকছো না আমাকে? আরে হ্যাঁ ভাই, তোমাকেই ডাকছি। শুনো শুনো বলো মীরা ভাই। তা কোথা থেকে আসছো ভাই? হাটে গেছিলাম ভাই। তা রিয়াজ ভাই, তোমার এই পাগলা বেটার খবর কি? তার বলো না ভাই, তার ভারী জ্বলন। আমার স্ত্রীর সাথে আমার বৌমা 24 ঘন্টা কাজই করে গো। তাই তো ভাই, কি আর করবা, সংসারে থাকতে গেলে বহুত কিছু হয়, একটু মানে জুনে নিতে হবে। কোথায় ভাই? ঠিক আছে ভাই যাও। তো মালিক ভাই, আমি আর বসছি নে, ওই বাবু পাড়াতে একটা দোকান খুলিছে, সেলুনের নাম হয়েছে বউ পাগল, বারে বারে ফোন করছে বুঝলা। আমার দাঁড়ানোর টাইম নাই, বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে থাকো। মায়ের বাড়িতে যাবো বলছি, আমার কাছে পয়সা করি নাই, আমি তো বাপের হোটেলে বসে বসে খাই। থামো আমা আসুক। আমার আসা কিছু বুঝিনি, আমি মায়ের বাড়ি যাবো বলেছি তো যাবই। আরে থামো গো, মা আসুক, আমি পয়সা করার ব্যবস্থা করছি। মা! ও মা! আমার হয়েছে যেতে জ্বালা, কেন কি হয়েছে বল। মা, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, মা আমি আপনার বৌমা, এই শ্বশুর বাড়িতে বেড়াইতে যাবো, কিছু টাকা থাকলে দাও না। কি বললি? টাকা? থাম তোর বাবাকে আসুক। আমার সোনার ছেলেটাকে কালমুখি খালি কোথা লাগে লাগে টুঙ্কা থুই দিয়েছে। এই কালমুখি শুধু মায়ের বাড়ি মায়ের বাড়ি, মায়ের বাড়ি তোর কি আছে? আমি শুধু মায়ের বাড়ি যাবো বলে হলো আই করে। দেখছিস না তুই বুয়া কেমন জ্বাল্লা, আমাকে মুখ ঘুরিয়ে চলে গেল। ওই তোর বাপ আইছে। কি ব্যাপার গো, বাড়িতে তো চাচামেচি হচ্ছে? আর বলো না, তোমার ওই বউটা শুধু আমার সাথে কাজই করছে। হ্যাঁ বলো কি, আগে তোমার মুখটা বন্ধ করো, তারপর আমি দেখছি ব্যাপারটা। বৌমা! ও বৌমা! কি হলো বাবা, ডাকছো কেন? এখানে এসো। আচ্ছা বৌমা, তুমি কি তোমার শাশুড়ির সাথে ঝামেলা করেছো? না বাবা, আমি কেন ঝামেলা করতে দেবো, আমার শাশুড়ি আমার সাথে ঝামেলা করছে। যে তো দোষ নন্দ গো, সব কি দোষ আমার? আরে তুমি চুপ করো তো। আমি তো চুপই করে আছি, দেখছি তো তুমি আর বৌমার দিকে। আব্বা আব্বা, আমার শ্বশুর বাড়ি যাবো, পয়সা দাও। আরে এই ছোঁয়া জ্বলনে তো বাচ্চা গেল না, আমার কাছে পয়সা করি নাই রে। এই লে, এই 20 টাকাটা লে দি যা। কি হবে, একবার বাপকে বলো না কিছু দিতে। ও নো রেজন, শুন। কি হলো আব্বা?
কুড়ি টাকাটা নিয়ে সোজা মিষ্টির দোকান যাবি, দিয়ে একটা বড় প্যাকেটে ভরে নিবি, দিয়ে তারপর যাবি। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে বাপ, বৌমাকে সাবধানে লি যাস। বাবা পড়তে গেল তা জানটা বাঁচলো, চলো ঘরে। কেন আমি হাঁটছি না তুমি দেখতেছো না? আমার ছাই আনন্দ হয়েছে গো। নেগো অনেকদিন পরে মায়ের বাড়ি যাচ্ছি তাই। ও তাই, আমারও খুব আনন্দ হচ্ছে গো, অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি। ঠিক আছে চলো। গো শ্বশুর বাড়ি গেছো, মিষ্টি বানান কি? দেখো মিষ্টির দোকান, মিষ্টি লাগা তাই দোকান, মিষ্টির দোকান তুমি এটা দাঁড়াও, মিষ্টি লাগছে কত যাবা না। আরে বাপু, দু টাকা মিষ্টি আছে? দু টাকা মিষ্টি হবে না, ওই বুদ্ধি কিনে খাও গা, দু টাকার মিষ্টি না এরো। ঠিক আছে তাহলে কুড়ি টাকা দাও। আর আব্বা বলছে বড় প্যাকেটে ভরে দিবা। ঠিক আছে, কোন মিষ্টি নেবা? আমাকে সাদা মিষ্টি দাও। ঠিক আছে দাঁড়া, আমি দিচ্ছি। এই লাভ ঢাক করে ভরে দিচ্ছ তো, শ্বশুর বাড়ি যাবো। আরে বাবা সব ঢাক করে ভরা, তুমি যাও। মিষ্টি নিয়ে এসছি চলো থাইলে। লজ্জা লাগছে, লজ্জা বাদ দিয়ে আসো। আমি বালিকা। আয় মা ঘরে আয়। বাবা জামাই ভালো আছো? এসো ঘরে এসো। আব্বা ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি আমি। বাবা ভালো আছো তো? জামাই আমার মুখে কাল দিয়ে নাকি? হ্যাঁ বাবা ভালো আছি। এদিকে একটু চলো। ঠিক আছে চলো। ওগো জামাই যে খাপা খাপা লাগছে গো, চোখে কাজল দিয়ে এসেছে। তুমি ঠিকই তো বলেছো, জামাই তো হাত পাগলা মনে হচ্ছে। হ্যাঁ গো বালিকার ভাগ্যটাই খারাপ। ঠিক আছে তাহলে তুমি বাজার যাও, চা পানির ব্যবস্থা কর। ঠিক আছে। এই লে বালিকা, তো খা জামাইকে দে। ইয়া কেনে মিষ্টি কই? আমি যে এত বড় প্যাকেটের মিষ্টি আনলাম, মিষ্টি কই? আমি মিষ্টি খাবো। ও মা দেনি তো আমি কি করব, এত ব্যস্ত কেন হইছ? ঠিক দিবে দিবে মানে দিবে মানে কি রে? কি হলো বালিকা, কি হলো বালিকা, কাঁদছিস কেন তো? হ্যাঁ আমার সামনে আমার বিট্টি কেমন বেড়ে ওরকম খুব। বালিকা আমার মায়ের তুমি করলে না? ভালো থেকো। আব্বা ঠিকই বলছিল, অনলাইনে বি করিস নি করিস নি, আমি শুনলাম না। দর্শক মন্ত্রীদের খাওয়া বলে দিচ্ছি, কেউ আমার মতো অনলাইনে বি করবেন না, নাহলে আমার মতো দশা হবে। আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। আর একটা কথা,
আমাদের আরেকটা দ্বিতীয় চ্যানেল আছে, সেটার নাম হলো নাম্বার ওয়ান টিভি অফিসিয়াল চ্যানেল। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।